এখন তো তালের মৌসুম আর তালের মৌসুমে তালের পিঠা খাব না তাই কখনো হয় আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার আজকের ভিডিও তাল থেকে কীভাবে রস বের করে আপনারা সংরক্ষণ করতে পারবেন সে পদ্ধতিটি তার জন্য প্রথমে আমি তালটা ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তালের মুখটা একটি ছুরি দিয়ে খুলে নিলাম তারপর আমি ছুরি দিয়ে মাঝে শক্ত অংশটা ফেলে দিলাম এখন আমি হাত দিয়ে খুসাটা আলগা করে নিব এভাবে আলগা করে খুসাটা খুব সহজে তুলে নেওয়া যায় খুসাটা তুলে নেওয়া হয়ে গেছে এখন পিছনের যে শক্ত অংশটা আছে সেটা আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি এখন আমি তালটাকে বাগ করে নিয়েছি বাক করে আমি কেচির দিয়ে কেটে নিচ্ছি যে কাজটা আপনারা হাতে পারবেন না সেই কাজটা আপনারা চুরি বা কেঁচি ব্যবহার করে করে নিতে পারবেন আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখন পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি বাটিতে আটিগুলো এইভাবে কছলিয়ে রেখে দেব আমার এখানে একটি তাল থেকে তিনটি আটি হয়েছে এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আটিগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাহলে আটি থেকে রসটা অনেকটা নরম হয়ে থাকবে এখন আমি একটি অন্য আরেকটি বাটি নিয়ে নিলাম তার মধ্যে আমি একটি আটি নিয়ে হাত দিয়ে দিয়েভাবে কষলিয়ে রসটুকু বের করে নিব এভাবে দিয়ে খুব সহজে তালের রস বের করে নিতে পারবেন আপনারা আমার কাছে মনে হয় তালের রস বের করার জন্য এ পদ্ধতিটাই বেস্ট আর আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এখন গুঁড়ো কছলিয়ে রসটা বের করানো হয়ে গেছে এখন আমি আবারও আটির মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আপনি দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ পানি এর মধ্যে ব্যবহার করেছি এখন আমি একটি একটি আটি করে আবারও কষলিয়ে রসটুকু বের করে নিচ্ছি আটির মধ্যে যে পরিমাণ রসটুকু ছিল সেটা পুরোটাই আমি বের করে নিচ্ছি এভাবে কসলে আমি সবগুলো আটির রসই বের করে নেব কসলি নেওয়া হয়ে গেছে এখন আমি দেখুন আটির মধ্যে রকম রস নেই আর যেটুকু রস থাকবে সেটি কিন্তু খাওয়ার উপযোগী না এখন আমি দুটো রসই একসাথে করে নিব তারপর আমি একটি বাটিতে একটি চালনি দিয়ে চালনির মধ্যে আমি রসটুকু চেলে নেব রসের মধ্যে যেটুকু আঁশ থাকবে সেটাকে আমি চেলে বের করে নেব দেখুন রসটা চেলে নেওয়া হয়ে গেছে আর কতটুকু পরিমাণ আশ বের হয়েছে এখন আমি এটাকে ফেলে দেব পিছনের সাইডের রসটুকু আমি এভাবে করে নিয়ে নিলাম দেখুন আমার তালের রসের গণতটা কীরকম হয়েছে এখন আমি এটা একটি বাটিতে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার তাল থেকে তালের রস বের করা এখন আমি এটা দিয়ে যে কোনো পিঠা তৈরি করে নিতে পারব বা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারব এক বছরের মতো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা অবশ্যইটি এভাবে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ